যার নেতৃত্বে বলেন তারেক জিয়া দেশ নায়ক একটা চোর এদেশের মানুষ দেখেছে খাম্বা বিদ্যুৎ দিতে পারে না দেশ সেবা করতে পারেন না ক্ষমতা আছেন ক্ষমতা ভোগ করার জন্য চুরি করার জন্য আজকে গোটা দুনিয়ার মানুষ শেখ হাসিনার জাদুকারী নেতৃত্বের প্রশংসা করছে আপনার দলের যে নেতা চোর পলায়ন পর নেতা মনির জামান মনির যেটা মোশারফ ঠাকুর বললেন যে ক্যাপাসিটি চার্জ যেটি নিয়েছে আটটি কোম্পানি নাম উল্লেখ করেছেন তিনি একটির না আর একটি হচ্ছে আমি 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 ওনার সব কথা শুনেছি প্রথমত ওনাকে আমি ওই জায়গাটায় বলি যে বিষানীতি বাংলাদেশেরও আছে বেশ কয়েকটা দেশের ক্ষেত্রে তো আমাদের বিষানীতি দেওয়া আছে প্রতিটা দেশের স্বাধীন সারম দেশের তার নিজস্ব বিষানীতি আছে তার যে পররাষ্ট্রনীতি প্রত্যেকটা দেশের তার পররাষ্ট্রনীতির মধ্যে তার কোন দেশের মানুষদেরকে ভিসা দেবে ভিসা ছাড়া পোর্টেন্টি বিষায় ঢুকতে পারবে এগুলো বহু দেশের বহু ক্ষেত্রেই আছে বাংলাদেশও সেই বিষানীতি আছে এবং সেই বিষয় আমরা আমেরিকার বৃদ্ধি ব্যবহার কি করবো কি করবো না সেটা সময় বলে দেবে কোন কনটেক্সটে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তবে আমার ভাই যে কথাটা বলছেন যে সব বন্ধ করে থাক দেব এটা মাননীয় প্রধানমন্ত্রী কেন কোন কনটেক্সটে বলছেন উনি নিঃসন্দেহ আর ইজ নট এনি মোর চাইল্ড অ্যাডাল্ট বাচ্চা আছে বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে ওনার তো বোঝার কথা মাননীয় প্রধানমন্ত্রী ওই কনটেক্সটে বলেছেন যে আমি আমার কষ্ট করলাম এত করলাম চৌত্রিশ শতাংশ বিদ্যুৎ ছিল আমি শতভাগ বিদ্যুতায়ন করলাম মাননীয় প্রধানমন্ত্রী বলছেন রিজার্ভ আগের জায়গায় নিয়ে যাব এই কথাটা কেন বললেন আজকে বিএনপি নামকে যে অরাজনৈতিক দলের নেতারা ফলাচ্ছে রিজার্ভ নিয়ে রিজার্ভের কনটেক্সটে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপি না

গোটা দুনিয়ার সাথে আমাদের ইম্পোর্ট বন্ধ ছিল গোটা দুনিয়ার সাথেই কোভিডকালীন সময়ে স্বাভাবিক কেন রিজার্ভটা বেড়ে গেছিল। আবার যখন স্বাভাবিক হয়েছে তখন জিনিসপত্র ইম্পোর্ট করতে হয়েছে রিজার্ভটা কমে আসছে এখনও আমাদের বিশ বিলিয়ন ডলার রিজার্ভ আছে রিজার্ভ নিয়ে যখন এই অতিরিক্ত মাত্রায় চিৎকার চাচামিচি করে বিএনপিরা বুঝে না বুঝে সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী ইটস এ পলিটিক্যাল রেটরিক সে কারণে উনি বলেছেন এটা বন্ধ করে দেব যে মানুষটি এই দেশটাকে একটি অতি দরিদ্র দেশ ছিল তলানিতে ছিল অর্থনীতি সেটাকে তার অক্লান্ত পরিশ্রমের মধ্য থেকে ইতিমধ্যেই উন্নয়নশীল দেশে পরিণত করেছে রাত দিন ওনার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের বাংলাদেশ গোটা তাবুত দুনিয়ার পঁয়ত্রিশতম বিশ্ব অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে যে দেশ সেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মতন সকল পলিটিশিয়ানরা যখন ভুল তত্ত্ব অসত্য তত্ত্ব মিথ্যা তত্ত্ব জাতির সামনে উপস্থাপন করেন তখন কখনো কখনো এই কথা বলতে হয় কারণ বাংলাদেশে একসময় মানুষ জানত বিদ্যুৎ কখন আসবে তার জন্য এদেশের সকল বাবা মায়েরা স্কুলের ছাত্রছাত্রীরা বসে থাকতো বিদ্যুৎ আসবে তারপর পড়তে যেত এদেশের মানুষ দেখেছে খাম্বা বিদ্যুৎ দিতে পারে না বিশ হাজার কোটি টাকা লোপাট হয়েছে জেনারেল কি যেন নাম আপনার ওই যে সালাম সাহেবের এরিয়ার বিএনপির জামালপুরের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন আনোয়াল কবির তালুকদার সে কি বলেছে বিশ হাজার কোটি টাকা লোপাট করেছে কে খাওয়া ভবন মানে হাওয়া ভবন খাম্বা ভবন খাম্বা তারেক যে দলটি করেন এই দলের একজন বিশ্ব চোর ছিল আজকে আমেরিকা নিয়ে এতলা ভাচ্ছেন এফ তার বিপক্ষে সে স্টেটমেন্ট করে গেছে মরিয়াটি সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের বাংলাদেশে বার্তায় কি এসেছে যে তারেক একটা ডেঞ্জার ম্যান আপনি বড় বড় কথা বলেন আপনি বাংলাদেশের বিশেষজ্ঞ বাহিনীকে স্যাংশন দিয়েছে কারোর বিরুদ্ধে বিষানীতি দিয়েছে বিশাল রেস্ট্রিকশন দিয়েছে তার জন্য আপনি খুব উত্তেজিত হয়ে যাচ্ছেন আরে ভাই আপনার দলের যে নেতা চোর পলায়ণ পর নেতা তাকে তো আজকে থেকে বহু বছর আগে আমেরিকা আমেরিকা ঢুকতে দেবে না সিদ্ধান্ত নিয়েছে আপনি লাভারছেন কেন লজ্জা লাগে না যার নেতৃত্বে বলেন তারেক জিয়া দেশ নায়ক একটা চোর এদেশে কখনো মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে নাই সে আমেরিকায় ঢুকতে পারবে না অথচ বাংলাদেশের মানুষদের উপরে যে বিশাল রেস্ট্রিকশন দিচ্ছে তাতে আপনি খুব উত্তেজিত হয়ে যাচ্ছেন তাতে খুব আনন্দিত হয়ে যাচ্ছেন ধর্ম করার মতন কি আছে একটা পর নেতা এই যে পার্শের দেশ সিঙ্গাপুর মানি লন্ডারিংয়ের কারণে সাত বছরের জেল দশ কোটি টাকা জরিমানা করলো সেই দল করেন সেই চোরের নেতৃত্বে আপনারা আল্লাহ ভাবছেন কেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অগ্রসরমান অর্থনীতির দেশ এবং গোটা তাবৎ দুনিয়ায় আজকে গোটা দুনিয়ার মানুষ শেখ হাসিনার জাদুগরী নেতৃত্বের প্রশংসা করছে আপনার লজ্জা হয় না আমি কোথায় ছিলাম দারিদ্র এই যে উত্তরাঞ্চলে মঙ্গা সেই মঙ্গা পৃত মানুষকে মঙ্গা মুক্ত করেছেন কে করেছেন জননেত্রী শেখ হাসিনা দূর নেতৃত্বের কারণে এই শেখ হাসিনা আমেরিকাতে কিছুদিন আগে পুরস্কার পেলুক কি কারণে কমিউনিটি হেলথ ক্লিনিকের কারণে আপনারা যখন ক্ষমতা আসলেন কমিউনিটি হেলথ ক্লিনিক বন্ধ করে দিলেন আপনাদের কাছে রক্তাক্ত দাগ দেশ সেবা করতে পারেন না ক্ষমতা আসেন ক্ষমতা ভোগ করার জন্য

বাংলাদেশের মানুষ সত্তর শতাংশ জননেত্রী শেখ পরে আস্থা আছে আপনার নেত্রীর প্রতি আস্থা আছে মাত্র আঠারো শতাংশ মানুষ অতএব